আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 35তম শাহাদাত বার্ষিকী। আপনারা ইতিমধ্যে শুনেছেন যে এই শাহাদাত বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করবার জন্য আজকে আমাদের সম্পাদক মণ্ডলীর একটি যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। এই সভায় আমাদের কর্মসূচি গ্রহণ করা হয়েছে, যা পরবর্তীতে আমাদের সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী সাহেব আপনাদেরকে জানাবেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একজন ক্ষণজন্ম পুরুষ ছিল, দেশের এবং জাতির সবচেয়ে কঠিন সময়গুলোতে তিনি জাতির সামনে আবির্ভূত হয়েছেন এবং জাতিকে সঠিকভাবে দিক নির্দেশনা দিয়ে তিনি জাতিকে অনুপ্রাণিত করেছেন এবং নেতৃত্ব দিয়েছেন। 1971 সালের 26শে মার্চ যখন গোটা জাতি কিংকর্তব্য বিভোর হয়ে পড়েছিল রাজনৈতিক সিদ্ধান্তের অভাবে, তখন এই সৈনিক স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিয়ে গোটা জাতিকে স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়বার জন্য অনুপ্রাণিত করেছিলেন এবং দেশে স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছিল। তিনি নিজেই যুদ্ধ করেছিলেন এবং সেই যুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে। পরবর্তীকালে আমরা দেখেছি অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে যে আমাদের স্বাধীনতার যুদ্ধের যে চেতনা, সেই চেতনা ভুলুণ্ঠিত হয়েছে, গণতন্ত্র অপহৃত হয়েছে এবং যার ফলে দেশের জনগণের মধ্যে যে পুঞ্জীভূত ক্ষোভ ও অসন্তোষ ছিল সেখানে একদলীয় শাসন ব্যবস্থা যারা প্রবর্তন করতে চেয়েছিল তারা পরাজিত হয়েছেন এবং একটি সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে সেই অবস্থার অবসান ঘটে বহুদলীয় গণতন্ত্রের সূচনা হয়েছিল এবং এই বহুদলীয় গণতন্ত্রের সূচনা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনি যতদিন এই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছেন অতি অল্প সময়ের মধ্যে বাংলাদেশের প্রতিটি ক্ষেত্রে তিনি তার ভূমিকা রেখেছিলেন অগ্রণী একজন স্থপতি হিসাবে, রাষ্ট্রনায়ক হিসাবে। যে অর্থনীতি ধ্বংসপ্রাপ্ত হয়েছিল, বাস্কেট কেস বলা হয়েছিল, সেই অর্থনীতিকে তিনি পুনরায় উজ্জীবিত করেছিলেন এবং একটি বদ্ধ অর্থনীতিকে তিনি মুক্ত অর্থনীতিতে পরিণত করেছিলেন। আমরা দেখেছি 1974 সালে সেই ভয়াবহ দুর্ভিক্ষের যে আতঙ্ক জনগণের মধ্যে ছিল, তিনি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসার পরে এই দেশে কৃষিতে বিপ্লবের মধ্য দিয়ে তিনি সেই খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছিলেন। আমরা দেখেছি শিল্পক্ষেত্রে অভূতপূর্ব সাড়া জেগেছিল, 2 শিফট কাজ করে 3 শিফট কাজ করে সেদিন শিল্পে আমরা অনেক বেশি এগিয়ে গিয়েছিলাম। আজকে বাংলাদেশের অর্থনীতির যে ভিত, সেই গার্মেন্টস তৈরি প্রস্তাব রপ্তানি বিষয়ে তিনি অগ্রণী ভূমিকা গ্রহণ করেছিলেন এবং তিনি যে উদ্যোগগুলো গ্রহণ করেছিলেন, ব্যবস্থা নিয়েছিলেন, তার ফলে গার্মেন্টস শিল্প আজকে এই অবস্থায় এসে পৌঁছেছে। আমরা দেখেছি আন্তর্জাতিক ক্ষেত্রে তিনি তার ভূমিকা রেখেছেন, অতি অল্প সময়ের মধ্যে তিনি এই অঞ্চলের শুধু নয় গোটা পৃথিবীতেই তিনি একজন রাষ্ট্রনায়ক হিসেবে পরিচিত হয়েছিলেন। তার অবদান তিনি রেখেছেন ইরাক ইরান যুদ্ধের সময়, তাকেই আর্বিট্রেটর হিসেবে তিনি মনোনীত করেছিল গোটা বিশ্ব। আমরা দেখেছি আজকে সার্কের যে চিন্তা ভাবনা, এই আঞ্চলিক যে সহযোগিতার যে চিন্তা, এই চিন্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রথমে শুরু করেছিলেন, তারই মাধ্যমে সেই একটা স্বপ্ন, এই অঞ্চলের একটা সহযোগিতার স্বপ্ন তিনি দিয়ে গিয়েছিলেন। সেই মানুষটিকে আমরা বেশিদিন ধরে রাখতে পারিনি। বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের শত্রুরা, যারা বাংলাদেশকে একটা সত্যিকার অর্থেই একটি সমৃদ্ধ বাংলাদেশ হিসাবে দেখতে চায় না, তারা তাকে নির্মমভাবে হত্যা করেছিল 30শে মে চট্টগ্রামে। তাকে স্মরণ করা, তার আদর্শ এবং তার দর্শনকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার মধ্যেই আমরা মনে করি বাংলাদেশের সার্বিক মুক্তি সম্ভব।
একদিকে যেমন তিনি গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করেছিলেন, বহুদলীয় গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করেছিলেন, মানুষের বাক স্বাধীনতাকে, মানুষের কথা বলার স্বাধীনতাকে তিনি যেমন সামনে নিয়ে এসেছিলেন এবং সেটাকে প্রতিষ্ঠিত করেছিলেন, অন্যদিকে তিনি একইভাবে তার উন্নয়ন কর্মসূচির মধ্য দিয়ে তিনি দেশে একটি বিপ্লব সূচনা করেছিলেন। টেকনাওয়াল থেকে তেঁতুলিয়া পায়ে হেঁটে হেঁটে তিনি মানুষকে সেদিন উজ্জীবিত করেছিলেন তার সম্মোহনী গানের মধ্য দিয়ে, উন্নয়নের গানের মধ্য দিয়ে। বন্ধু, সেই নেতার এই 35তম শাহাদাত বার্ষিকী আমরা যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করতে চাই এবং আমরা আশা করি যে গোটা বাংলাদেশের তার এই শাহাদাত বার্ষিকী স্মরণ করে তার আদর্শ এবং দর্শনে উজ্জীবিত হয়ে নতুন করে সত্যিকার অর্থেই একটি গণতান্ত্রিক বাংলাদেশ, একটি সমৃদ্ধ বাংলাদেশ, একটি শান্তিময় বাংলাদেশ নির্মাণ করার জন্য তারা কাজ করবে, এই হচ্ছে আমাদের প্রত্যাশা। আজকের এই প্রেক্ষাপটে যখন আমার অধিকার ভুলুণ্ঠিত, যখন আমার অধিকার অপহৃত, যখন মানুষের ভোটের অধিকার নেই, বাক স্বাধীনতা নেই, দেখার স্বাধীনতা নেই, প্রতিটি মুহূর্তে যখন মানুষকে তাদের জীবনের নিরাপত্তার কথা চিন্তা করতে হয়, সেই মুহূর্তে জিয়া রহমানের নাম আমরা আজকে সবচেয়ে বেশি করে স্মরণ করব, এই জন্যে যে তিনি এই জাতিকে মুক্তির পথ দেখিয়েছিলেন। আসুন আমরা আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেবের এই 35তম শাহাদাত বার্ষিকীকে সামনে রেখে গোটা জাতিকে নতুনভাবে উজ্জীবিত করবার একটা উদ্যোগ গ্রহণ করি। আমরা আজকে এই সিদ্ধান্তে নিয়েছি এবং আগামী 20 তারিখ থেকে 3 তারিখ পর্যন্ত 15 দিনের কর্মসূচি আমরা গ্রহণ করেছি। আমাদের বিভিন্ন অঙ্গ সংগঠন মূল দল আমরা বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছি, এই বিষয়ে কর্মসূচি আপনাদেরকে জানাবেন আমাদের সিনিয়র যুগ্ম মহাসচিব ঋতুবি সাহেব। সুপ্রিয় সাংবাদিক বন্ধুরা, আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের কাছে এখন বিস্তারিত কর্মসূচি তুলে ধরেছি। ইতিমধ্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবনলক্ষ্য এবং তার কর্মময় জীবন সম্পর্কে আমাদের সম্মানিত মহাসচিব মহোদয় সংক্ষেপে কিছু কথা তুলে ধরেছেন। আজকে গৃহীত কর্মসূচি এখন আপনাদের সামনে উপস্থাপন করছি। মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে, যা ইতিমধ্যেই আপনাদের সামনে বলেছেন দলের মহাসচিব, আগামী 20 মে থেকে 3 জুন পর্যন্ত 15 দিন ব্যাপী কর্মসূচির সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। শাহাদাত বার্ষিকী উপলক্ষে দলের পক্ষ থেকে পোস্টার প্রকাশ ও কালো ব্যাজ ধারণ করা হবে এবং তদ্রূপ বিভিন্ন অঙ্গ এবং সহযোগী সংগঠনগুলো তারা পোস্টার প্রকাশ করবেন। শাহাদাত বার্ষিকী উপলক্ষে সংবাদপত্র এবং অনলাইন পত্রিকায় ক্রোড়পত্র প্রকাশ এবং মুক্তিযুদ্ধ প্রজন্ম তারা রচনা প্রতিযোগিতা করবেন। শাহাদাত বার্ষিকী উপলক্ষে অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে, এটা আগেও বলেছি আবারও বলছি, আলোচনা সভা ও পোস্টার প্রকাশ। শাহাদাত বার্ষিকী উপলক্ষে এই মুহূর্তে তারিখটা হয়তো কিছুটা হেরফেরও হতে পারে, তবে এখন পর্যন্ত যে চূড়ান্ত সিদ্ধান্ত, 31শে মে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন রমনায় আলোচনা সভা অনুষ্ঠিত হবে বিএনপির উদ্যোগে। আচ্ছা, এর পাশাপাশি আমি আরো বলছি, যুবদল 24শে মে বিকাল 3টায় আলোচনা সভা করবেন, মহিলা দল 26শে মে সকাল 11টায় আলোচনা সভা করবেন। আমি আবারও বলছি, যুবদল 24শে মে, মহিলা দল 26শে মে, শ্রমিক দল 2রা জুন বিকাল 3টায়, শ্রমিক দল 2রা জুন বিকাল 3টায়, মুক্তিযোদ্ধা দল 28শে মে বিকাল 3টায়, স্বেচ্ছাসেবক দল 27শে মে বিকাল 3টায়। এই পর্যন্ত আমাদের অঙ্গ সংগঠনগুলো দিয়েছেন, আর অন্যান্য অঙ্গ সংগঠন তারা হল পাওয়ার ভিত্তিতে আমাদেরকে তারিখ জানাবেন, আমরা সেটা লিপিবদ্ধ করে রাখব। বলছি 30শে মের দিনের কর্মসূচি, ভোর 6টায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন, সকাল 10টায় দলের মাননীয় চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি জাতীয় নেতৃবৃন্দ, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পমাল্য অর্পণ করবেন এবং ফাতেহা পাঠ করবেন। পরে জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে মাজার প্রাঙ্গণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে
ও ড্যাবের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার প্রাঙ্গণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হবে। সকাল থেকে নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সম্মুখে ড্যাবের উদ্যোগে মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হবে। ওই দিন থেকেই শুরু হবে তিন দিন ব্যাপী ঢাকা মহানগরীর উদ্যোগে। মাননীয় চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ঢাকা মহানগরীর উদ্যোগে বিভিন্ন স্পটে ওয়ার্ডে দুস্থদের মাঝে খাবার বিতরণ করবেন। অর্থাৎ একটি তিন দিন ব্যাপী প্রোগ্রাম, তিরিশে মে, 31শে মে এবং 1লা জুন, এই তিন দিন এই কর্মসূচি ঢাকা মহানগরীর উদ্যোগে পালিত হবে। আচ্ছা, সারা দেশে অনুরূপভাবে এখন এই যে কর্মসূচি আপনাদের সামনে কেন্দ্রীয় কর্মসূচি ঘোষণা করলাম, অনুরূপভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 35তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জেলা ও মহানগরী সহ সকল ইউনিট এবং উক্ত ইউনিট সমূহের অধীনস্থ সকল ইউনিট কার্যালয়ে 30শে মে ভোর 6টায় দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন করা হবে এবং নিজ নিজ এলাকার সুবিধা অনুযায়ী আলোচনা সভা, দোয়া মাহফিল ও তাবারক বিতরণ কর্মসূচি পালন করা হবে। এই হলো আমাদের মোটামুটি কর্মসূচি আজকে যা এখানে গৃহীত হয়েছে আপনাদের সামনে উপস্থাপন করলাম। এর পাশে জাতীয়তাবাদী ছাত্রদল, তারা তাদের যে কর্মসূচি সেটি পালন করবে, পোস্টার প্রকাশ, আলোচনা সভা এবং এবং এর পাশাপাশি তারা একটি আলোকচিত্র প্রদর্শনী করবে এবং জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা, তারা একটি এই দিনটি উপলক্ষে একটি ভাবগম্ভীর পরিবেশে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করবে। এ ব্যাপারে তারা দিন এবং স্থান ঠিক করে আমাদেরকে জানাবে। আপনাদের সকলকে ধন্যবাদ এবং আজকের সভা এবং আপনাদের এখানে সংবাদ বিবরণী এখানেই শেষ করা হলো। ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ।